যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। নির্জন স্থান, মানুষজন নেই কোনো দিকে, নিকটবর্তী গ্রামও দু ক্রোশ দূরে। এমন সময় মশাই দেখি যে চারজন সন্ডা মার্কা জোয়ান লোক বাঁদিকের কাশবন ঠেলে বাঁধের উপর এসে উঠল। হাতে তাদের মোটা মোটা বাঁশের লাঠি। আমার দিকে এগিয়ে এসে সামনের লোকটা দু হাতে লাঠি তুললে আমার মাথা লক্ষ্য করে। মাথায় লাঠি মারে মারে, আর বেশি দেরি নেই, ভবলীলা সাঙ্গ হলো। হলো কি, হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যে সবসময় বলি ভগবান আমাদের সঙ্গে আছেন, ভগবান সব কিছু ঠিক করে দেবে, ভগবান কি সত্যি আমাদের সঙ্গে থাকেন? সত্যি কি সব কিছু ঠিক করে দেন? চলুন জেনে নিই। আমার আজকের নিবেদন বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প নয়। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অমর একজন স্রষ্টা। তার লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আমরা সকলেই শুনেছি। চলুন আজকে শুনে নিই গল্প নয়। তবে শুরু করি। আমি এ গল্পটা শুনি যেভাবে তাও বলি। গাড়িতে বড় ভিড়, ইন্টার ক্লাসও নেই, সেকেন্ড ক্লাসও নেই। অতি কষ্টে একখানা গাড়িতে ভীষণ ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে কোনো রকমে উঠলাম। উঠে ঠিক বোঝা গেল না গাড়ির মধ্যে কোথাও জায়গা আছে কি নেই। এক জায়গায় কায়ে ক্লেশে একটু স্থান করে নিয়ে কোনো রকমে নিজেকে গুঁজলাম দুজন মানুষের মাঝখানে। আমার বাঁ ধারে যে লোকটা বসেছিল তাকে অন্ধকারের মধ্যে দেখে মনে হলো গরিব উড়িয়া, কারণ আসছিলাম কটক থেকে। একটু অবজ্ঞা সুরে বললাম, কোথায় যাচ্ছন্তি? আমার উড়িয়া ভাষার জ্ঞান বার দুই পুরী আসবার অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত, এটা এখানে বলা আবশ্যক। যে লোকটির গায়ে হাত দিয়ে কথা বললাম সে বিরক্তির সুরে পরিষ্কার বাংলায় বললে, এরকম বলাটা এটিকেট নয় মশাই। আমি অপ্রতিভ হয়ে বললাম, বাঙালি ভদ্রলোক জানলে কখনোই আমি এরকম বলতে সাহস করতাম না। হাত জোর করে বললাম, মাফ করবেন মশাই, আমি বুঝতে পারিনি। না না, আপনিও কিছু মনে করবেন না। ক্রমে খুব আলাপ জমে গেল ওর সঙ্গে। নাম বললেন জগবন্ধু চক্রবর্তী, বাড়ি বর্ধমান জেলায়, বয়স 70-এর কাছাকাছি, কিন্তু এখনও বেশ শক্ত সমর্থ। সাধু সন্ন্যাসী ধরনের লোক, তীর্থে তীর্থে বেরিয়ে বেড়ানোই কাজ। আগে রেলে কাজ করতেন, গত 15-20 বছর ধরে তীর্থ ভ্রমণ ছাড়া কোনো বৈষয়িক কর্মে মন দেননি। রাত তখন 9টা। এই সময় থেকে রাত 3টের সময় খড়গপুর আসা পর্যন্ত দীর্ঘ পথে আমরা দুজনে শুধু গল্প গুজব করেছি। আমি বেশি গল্প করিনি, বেশিরভাগ গল্প করেছেন তিনি। একটা অসাধারণ ধরনের গল্প এখানে করি শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। তার কথাতেই বলি, সংসারটা অসার। চাকরি ছেড়ে দিয়ে তীর্থে তীর্থে বেড়াতে লাগলাম, বুঝলেন না, কিছু ভালো লাগে না। আপনার স্ত্রী? স্ত্রী থাকে বাড়িতে। দেখাশোনা করে কে? ছেলেরা? ছেলে নেই, 3টি মেয়ে। বিয়ে থা হয়ে গিয়েছে, শ্বশুরবাড়ি ঘরকন্যা করছে, কাজেই আমার কোনো পিছুটান নেই মশাই। কেন বেরোবো না, নানা রকম অভিজ্ঞতা হয়েছে দেশ বিদেশে বেরিয়ে।
একটা বড় অভিজ্ঞতা হয়েছে কি জানেন? ভগবানের নামের অনেক গুণ, বড় মজা। কিরকম? সেবার চৈত্র মাসেই বড় গরম পড়ে গেল। কাটোয়া স্টেশনে নেমে দু ক্রোশ তফাতে অজয় নদের বাঁধ, বেশ চওড়া, দুধারে কাশবন। সেই বাঁধ বেয়ে আরও ক্রোশ দুই গেলে তিলজুড়ি গাঁয়ে আমার এক শিষ্যের বাড়ি, সেখানেই যাচ্ছি। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, নির্জন স্থান, মানুষজন নেই কোনো দিকে, নিকটবর্তী গ্রামও দু ক্রোশ দূরে। এমন সময় মশাই, দেখি যে চারজন সন্ডামার্কা জোয়ান লোক বাঁদিকের কাশবন ঠেলে বাঁধের উপর এসে উঠল, হাতে তাদের মোটা মোটা বাঁশের লাঠি। আমার দিকে এগিয়ে এসে সামনের লোকটা দু হাতে লাঠি তুললে আমার মাথা লক্ষ্য করে, মাথায় লাঠি মারে মারে, আর বেশি দেরি নেই, ভবলীলা সাঙ্গ হলো। হলো কি? হয়ে গিয়েছে। এমন সময় আমার মনে কে যেন কি বলে দিল। আমি লোকটির দিকে চেয়ে বললাম, বাপু হে, হরিনাম করো, হরি বল বলো, কেন আমাকে খুন করে ব্রহ্মহত্যার পাতক ঘাড়ে নেবে? টাকা চাও, এই নাও ব্যাগ, সামান্য যা কিছু আছে ব্যাগে আছে, মানুষ খুন করবে কেন, পাপ কেন করবে? হরি বল বলো, হরি বল বলো। আমি বললাম, আপনি যখন বলছিলেন এ কথা আপনার মনের ভাব কিরকম হচ্ছিল? মনে ভয়ও ছিল না, ভরসাও ছিল না, অসার হয়ে গিয়েছিল মন, মরে যাই যাব, এই রকম মনের ভাব। কে যেন কি বলছে মনের মধ্যে বসে, কি আশ্চর্য ভাব, কে যেন বলছে, ওকে বলো, ওকে বলো। কি বলবো, যা মুখ দিয়ে বেরুবে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর? তারপর যা আশা করিনি তাই ঘটে গেল হঠাৎ। লোকটি লাঠি নামিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, বললে, আপনার নাম কি? আমি নাম বললাম। সে আরও এগিয়ে এসে বললে, দিন, ব্যাগটা আমার হাতে। আমি ওর হাতে ব্যাগটা তুলে দিয়ে ভাবলাম, টাকাগুলো নিয়ে লোকটা আমায় ছেড়ে দিল বুঝি। কিন্তু তারপর দেখি লোকটা আমার পিছু পিছু আসছে। তিলজুড়ি গ্রামের কাছে এসে পৌঁছেছি, ঘর বাড়ি দেখা যাচ্ছে। তখন সে বললে, ঠাকুর, আপনার ব্যাগটা ধরুন। কথার সুরে মুর্শিদাবাদের টান। পেছনে চেয়ে দেখি বাকি তিনটি লোক নেই, কখন সরে পড়েছে লক্ষ্য করিনি। তারপর সে ট্যাগ থেকে একটা টাকা বার করে নিচু হয়ে আমার পায়ের উপর রেখে উপুর হয়ে প্রণাম করলে, বললে, পায়ের ধুলো নেবার যোগ্যি আমি নই, আমি যাতে বাগ দিই, আমার বাড়ি ডহরপাড়া, কাটোয়া স্টেশন থেকে 7 কোশ পশ্চিমে, আমার নাম সতীশ বাগদি, আপনাকে একটি কথা দিতে হবে ঠাকুর, বলুন যে আমার বাড়ি একদিন পায়ের ধুলো দিবেন। আমি অতি নির্জাত, তবু নিজকেও তো উদ্ধার করতে হবে, নির্জাত যাবে কোথায়, বলুন কৃপা করবেন তো। আমি বললাম, যাব যাব, আজ যাও, আর হরিমন্ত্রে তোমায় দীক্ষা দিলাম, ওটি ভুলো না। সে চলে গেল। যখন যাচ্ছে তখন আমি স্পষ্ট শুনলাম, সে হরিনাম করতে করতে গেল। আপনি অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমি সকর্ণে শুনেছি। আর একটা কথা কি হলো জানেন, যখনও চলে যাচ্ছে তখন আমার মনে সে কি অপূর্ব ভাব,
আমি ওর দিকে চেয়ে আছি, ও ক্রমে দূরে সরে যাচ্ছে। আমার মনে যেন কে বলছে, আহা কষ্ট পাচ্ছিল, উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। ভগবানের নামে মহাপুণ্য, সেই পুণ্য আজ ওর হলো, বেঁচে গেল লোকটা, বেঁচে গেল। কে দয়া করে ঘটনাদের যোগাযোগ ঘটালে কি জানি, এই সন্ধ্যাবেলা আমাকে উপলক্ষ করে কে যেন এই পাপি তাপিকে হরিনাম বিলিয়ে উদ্ধার করে গেল। এইবার আমার পালা। বললাম, সতীশ বাগদির বাড়ি গিয়েছিলেন? শুনুন বলি, সেই শ্রাবণ মাসে অবসর পেয়ে ভাবলাম ডহরপাড়া গ্রামে যাব। কাটোয়ার বাজারে একটা দোকানে বসে ওই গ্রামের নাম বলতে একজন বললে, সে গ্রামে কোথায় যাবেন? আমি বললাম, সতীশ বাগদির বাড়ি। সে লোকটা বললে, লেটেল সতীশ বাগদি? তা হবে, তাকে আপনি চিনতেন? একবার আলাপ হয়েছিল। সতীশ নেই, মাস দুই হলো কলেরায় মারা গিয়েছে। মনে মনে সতীশের আত্মার মঙ্গল কামনা করে কাটোয়া স্টেশনে ট্রেনে চড়লাম। এতক্ষণ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প নয়। গল্পের কণ্ঠে ছিলাম আমি, প্রিয়াংশু হালদার। গল্পটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।